চার্জার যদি কপি হয় তাহলে ল্যাপটপের দাম ফ্রি সহ অনলি 12,500 টাকা হলে আপনারা লেনোভো 100E মডেল নিতে পারবেন, তাও সবগুলা গিফট সহকারে। আর এটা ন্যানো ভেজেল ভাই, এটা কোনো ভেজেল নাই বলে চলে, ভেজেল নাই বলে চলে। আর ক্যামেরা দিছে কিন্তু নিচে প্রিমিয়াম এর মধ্যে অন্যতম প্রিমিয়াম হলো সারফেস ল্যাপটপ 3, কোরাই 5 10 জেন, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, 3840x2160 মানে এই ডিসপ্লে থাকলে বুঝুনি তো ভিডিও রেজুলেশন 4K ভিডিও প্লাস 8K ভিডিও আপনার দেখতে কোনো সমস্যা হবে না। এটাতে আসলে কোরাই 7 10 জেনারেশন 32GB RAM আছে, 1TB SSD দেওয়া আছে, 1TB SSD ভাই, মানে বুঝতে পারছেন সারফেস, সারফেস কিন্তু বিল্ট ইন সব কিছু, 24 ঘন্টা ইউজ করার, রাইট 24 ঘন্টা না ভাই, এটা একবার ওপেন করবেন এক মাসের মধ্যে বন্ধ করতে হবে, এক মাস চলবে, এক মাস টানা ওপেন রাখবেন, কোনো বন্ধ করার কোনো প্রয়োজন নেই, একদম মানে এইটা হলো একদম প্রিমিয়াম ল্যাপটপ। যারা সারফেস ইউজ করে, সারফেস প্রো ইউজ করে, আর সারফেস প্রোর পাশাপাশি যারা এলিট এক্সট্রা ইউজ করে তারা বুঝতে পারে এটা আসলে কেমন ফিল পাওয়া যায়। এখানে আমাদের কোম্পানির একটা ব্যাগ পাচ্ছেন, ব্যাগ থাকবে একটা, যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য সুন্দর একটা কিবোর্ড থাকবে, অনলাইনে অর্ডার করেন, হ্যাঁ কিবোর্ড সরাসরি আসলে দিব, সরাসরি আসলেও দিব, আর অনলাইনে যারা আছে তাদেরকে ডেফিনেটলি দিব। আচ্ছা আচ্ছা, দেন আছে মাউস, আছে অনেকগুলো অনেক টাইপের মাউস আছে, যার যেটা লাগে পছন্দ, আর সাথে কিন্তু ডেফিনেটলি অরিজিনাল চার্জার। আসসালামু আলাইকুম জসিম ভাই, শুনলাম মোবাইলের দামে ল্যাপটপ দিচ্ছেন, তাও আবার 6টা গিফট সহকারে। জি ভাই, আসেন আগে গিফটগুলাই দেখাই, গিফট দেখাবো একদম, মানে ল্যাপটপ নেওয়ার আগে গিফটগুলো দেখেন। এখানে আমাদের কোম্পানির একটা ব্যাগ পাচ্ছেন, ব্যাগ থাকবে একটা, যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য সুন্দর একটা কিবোর্ড থাকতেছে, অনলাইনে অর্ডার করেন, হ্যাঁ সরাসরি আসলে দিব, সরাসরি আসলেও দিব, আর অনলাইনে যারা আছে তাদেরকে ডেফিনেটলি দিব। আচ্ছা আচ্ছা, দেন আছে মাউস, আছে অনেকগুলো অনেক টাইপের মাউস আছে, যার যেটা লাগে পছন্দ, আর সাথে কিন্তু ডেফিনেটলি অরিজিনাল চার্জার, অরিজিনাল চার্জার একদম 100% অরিজিনাল চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের দেখেন অরিজিনাল চার্জার, এইচপি ব্র্যান্ডের অরিজিনাল চার্জার লেখা থাকে, একদম লেখা থাকবে ভাই। চার্জার যদি দেখেন লেনোভো চার্জার যদি কপি হয় তাহলে ল্যাপটপের দাম ফ্রি সম্পূর্ণ, ল্যাপটপের দাম ফ্রি, চার্জার কপি হলে, কপি হলে, হ্যাঁ। আচ্ছা, এখানে 6টা গিফট পাবেন আপনারা, একদম মাউস প্যাড সহ অরিজিনাল পাওয়ার কেবল, এই পাওয়ার কেবলগুলো কাস্টমার খুঁজে, অরিজিনাল পাওয়ার কেবল, 6-6টা গিফট, 6-6টা গিফট দিয়ে আজকে ল্যাপটপগুলো পাবেন একদম মোবাইলের দামে, যে যে ল্যাপটপগুলো দিয়ে আপনি সব ধরনের বেসিক কাজ সবকিছু করতে পারবেন। আচ্ছা, শুরুতে কোন ল্যাপটপটা দেখব? আচ্ছা, সর্বপ্রথম যে ল্যাপটপটা আছে আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় মুহূর্তে, দুইটা ল্যাপটপ একসাথে দেখাই, এটা হলো আপনার ডেল, একটা হলো লেনোভো, একটা ডেল, আমি ডেলটাই আগে বলি। আর ডেলটা হলো আপনার 3190 বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা মডেল, দেখেন। আচ্ছা, আর এটা একদম স্লিম, হাতে নিয়ে দেখেন কতটা স্লিম এবং হাতে নিয়ে হালকা, কত 180 ডিগ্রি রোটেট, রাইট 180 ডিগ্রি রোটেট করা থাকবে, সেই সাথে আপনার এটাতে 4GB RAM থাকবে, 128GB SSD থাকবে, আর 12-inch ডিসপ্লে আছে, একদম হ্যান্ডি যারা আসলে মার্কেটিং কাজের জন্য বা নিজের পার্সোনাল ইউজের জন্য ল্যাপটপ ইউজ করবেন, ক্যারি করতে পছন্দ করে, আসলে ল্যাপটপটা আমার সবসময় ব্যাগে থাকবে মনে হবে না যে ল্যাপটপ আছে, এই টাইপের একটি ল্যাপটপ। আর এটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি গ্রাফিক্সের কাজ, যারা বিগিনার আছে তারাও স্টার্টিং লেভেলের কাজগুলো আছে ওগুলো দিয়ে করতে পারবেন। আচ্ছা, আর এটার প্রাইস রাখতেছি মাত্র 13,500 টাকা, 13,500, আসলে 13,500 টাকাতে কিন্তু ভালো একটা মোবাইলও পাওয়া যায় না, ডেফিনেটলি পাওয়া যায়, ভালো কনফিগারেশন কিনতে গেলে 20-এর উপরে ভালো কনফিগার মোবাইল চাইলে, আর সেই জায়গায় ল্যাপটপ পাচ্ছেন আপনি, ল্যাপটপ 13,500 টাকা, ডিসপ্লে দেওয়া আছে এবং একদম সুপার ফ্রেশ কন্ডিশন, এটা মনে হবে যে আসলে ব্র্যান্ড নিউ, এটা যে ইউজ ল্যাপটপ কেউ বুঝবে না, এটা যে আমি একটা এই বক্স গুলো, আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু মোটামুটি বক্স আছে, বক্স থাকবে, এই বক্স গুলো যদি দিয়ে দেই মনে হবে যে আসলে এটা নতুন ল্যাপটপ। এটাতে আপনার কিন্তু একটা চমৎকার একটা সিস্টেম আছে, এটা আপনার মেমরি কার্ড সিস্টেম আছে, মেমরি কার্ডটা ইউজ করা যায়, হ্যাঁ চাইলে এসডি কার্ডটা আপনি আপগ্রেড করে স্টোরেজ আপডেট করতে পারবেন। আর এটাতে কিন্তু আপনার 128GB SSD দেওয়া আছে প্লাস 4GB RAM আছে, আর এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 12,500 টাকা, 12,500 অনলি 12,500 টাকা হলে আপনারা লেনোভো 100E মডেল নিতে পারবেন, তাও সবগুলো গিফট সহকারে। ভাই বর্তমানে তো মেমরির যুগ হারাই গেছে, তাও ল্যাপটপে ইউজ করা যায়, হ্যাঁ মেমরির যুগ হারাই গেল কিন্তু ল্যাপটপে মেমরি, মানে 2020-এর ভার্সন, একদম আধুনিক একটা ল্যাপটপ, এই ল্যাপটপটার প্রাইস কিন্তু মাত্র 12,500 টাকা, 12,500, হ্যাঁ জি। আচ্ছা, তারপরে কি আছে? আচ্ছা, এরপরে যারা আসলে বিগিনার আছে তাদের জন্য আরেকটা ল্যাপটপ আছে, যারা
মানে মোটামুটি বেসিক লেভেলের কাজ করবে এবং একটু এনভি বা এক্সপেক্টেড লেভেলের একটু স্বাদ নিবে, তাদের জন্য এটা হলো ডেল এর 3190। এটা আপনার 2-in-1 একটা ল্যাপটপ। আচ্ছা, 2-in-1 ল্যাপটপ, এটা 360° রোটেট করতে পারবেন। টাচ স্ক্রিন থাকবে, 8GB ভেরিয়েন্টের আমাদের কাছে, 8GB 4GB দুইটা ভেরিয়েন্ট আছে। এটা পেন্টিয়াম এর আপনার 10th generation একটা প্রসেসর আছে, 9th generation প্রসেসর আছে, দুইটা ভেরিয়েন্ট আছে। হিউজ কোয়ান্টিটি আছে আপনার, আপনি চাইলে 10টা 20টা 30টা নিতে পারবেন আমাদের কাছ থেকে। না আসলে আমরা আসলে পাইকারি দেই না, তারপরেও কেউ যদি নিতে চায় কর্পোরেটের জন্য তাদের জন্য দিয়ে থাকি, একদম পাইকারি দামে দিচ্ছি, পাইকারি দামে তোমরা রিটেল করতেছি ভাই। আর প্রাইস কত দিচ্ছেন এটা? এইটার প্রাইস আছে মাত্র 17,990 টাকা। 17,990 টাকা টাচ, এটা কিন্তু টাচ স্ক্রিন, 8GB RAM থাকবে, আবার 2-in-1 থাকবে, আবার পেন্টিয়াম এর 9th generation প্রসেসর দেওয়া থাকবে। প্রাইস মাত্র 17,990। এরপর দেখাচ্ছি HP ব্র্যান্ডের একটা ল্যাপটপ। আমাদের কাছে HP নতুন কিছু কালেকশন চলে আসে, যারা আসলে Ryzen পছন্দ করে বা AMD প্রসেসর পছন্দ করে, Ryzen এর ওয়ান অফ দ্য বেস্ট একটা সিরিজ। এটা কিন্তু মোটামুটি 8th generation সমতুল্য, আর এটা আপনার হলো 745Z4 মডেল। Z4 মডেলটা আপনার, এটা Ryzen আর AMD A10 প্রসেসর দেওয়া আছে, প্লাস এটাতে 512MB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দেওয়া আছে, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সুবিধা, FSD ডিসপ্লে সুবিধা, আর ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ, 100% ফ্রেশ কন্ডিশন, আর সব ধরনের ফিচার অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা। আর এগুলোও আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে, সাথে কিন্তু ডেফিনেটলি এই অরিজিনাল চার্জারগুলো দিয়ে দিব। আর এই ল্যাপটপের সাথে, প্রত্যেকটা ল্যাপটপের সাথেই HP ব্র্যান্ডের সাথে HP যে অরিজিনাল চার্জার আছে এটা আমরা দিয়ে দিব। আর এইটার প্রাইস আমরা রাখতেছি মাত্র Z4, কিন্তু এটা কিন্তু 745Z4 অলমোস্ট আপনার 8th generation সমতুল্য A10 প্রসেসর দিয়ে, প্রাইস রাখতেছি মাত্র 24,500 নিয়ে যাবো স্মার্ট একটা, মানে অফিসের হাই লেভেলে বস লেভেলে যারা আছে তারা ওই লেভেল ওই টাইপের ল্যাপটপ গুলো ইউজ করে। আর সার্ফেস তো বুঝেনি, একটু প্রিমিয়াম মানুষ ছাড়া সার্ফেস কেউ ইউজ করে না। প্রিমিয়াম এর মধ্যে অন্যতম প্রিমিয়াম হলো সার্ফেস ল্যাপটপ 3 Core i5 10th gen, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, আর এইটার প্রাইস রাখতেছে মাত্র 51,000 টাকা। 51,000 টাকা, অনলি 51,000 টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটা পাবেন। আর এইটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে, অনেক হাই কনফিগ, যারা আসলে অনেক হাই কনফিগ ল্যাপটপ খুঁজতেছেন, একটু বড় ডিসপ্লে, একটু 15.6 ইঞ্চি ডিসপ্লে, এটাও 2K রেজুলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে, ব্ল্যাক ডায়মন্ড, যেটা এটা আসলে ব্ল্যাক ডায়মন্ডই বলা চলে। আর এটাতে আপনি Core i7 10th generation প্রসেসর দেওয়া আছে, 32GB RAM দেওয়া আছে, 32GB RAM, যারা আসলে গ্রাফিক্সের কাজ করে বা ডেডিকেটেড গ্রাফিক্সের কাজগুলো করতে পছন্দ করে, লং টাইম কোডিং এর কাজ, তারপরে অনেক টাইপের হার্ড ওয়ার্কিং যে কাজগুলো করে, প্রেসার ক্রিয়েট করে যে কাজগুলো, ওই রাফ কাজের জন্য, হ্যাঁ, এটা আপনার Core i7, এইটাতে আসলে Core i7 10th generation, 32GB RAM আছে, 1TB SSD দেওয়া আছে, 1TB SSD ভাই, মানে বুঝতে পারছেন, সারফেস কিন্তু বিল্ট ইন, সবকিছু কাস্টমাইজ করতে পারবেন না, ভিডিও এডিটিং ও করা যাবে, ভিডিও এডিটিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট। আসলে যারা এই টাইপের ল্যাপটপ খুঁজে, এগুলো কিন্তু আসলে তারা কেনার জন্য বিভিন্ন মার্কেটে মার্কেটে খুঁজে, কিন্তু আসলে এরকম মার্কেটে অ্যাভেলেবল না যে 10 পিস পাবেন, 5 পিস পাবেন, এইগুলো আসলে দেখা যাচ্ছে যে পুরো মিরপুর অঞ্চলে 1 পিস বা 2 পিস আছে, এরকম পুরো বসুন্ধরা যমুনাতে 1 পিস 2 পিস আছে এরকম। আপনারা যারা নেবেন ডেফিনেটলি আমাদের কাছে খুঁজে আসবেন বা দেখে ফোন করে আসবেন এটা অ্যাভেলেবেল আছে কিনা। আর কালারগুলো তো সব, হ্যাঁ কালারগুলো, এটার মধ্যে সিলভার কালার প্লাস ব্ল্যাক কালার দুইটা কালার আছে। আচ্ছা, প্রাইস, আর এইটার প্রাইস রাখতেছি মাত্র 82,000 টাকা, 82,000 টাকা, মাত্র 82,000। এটা আমি চ্যালেঞ্জিং প্রাইজই বলবো, আপনি বাংলাদেশের যে কোনো বড় বড় শপগুলোতে যান ডেফিনেটলি এর চেয়ে বেশি দিয়ে নিতে হবে আপনার, বাট আমরা রাখতেছি মাত্র 82,000 টাকা। এরপর দেখাচ্ছি আসলে ফায়ারফ্লাই, জেডবুক, তারপরে আছে আপনার এলিট বুকের এলিট X2, এগুলো আসতেছি, দেখাচ্ছি আমি ফায়ারফ্লাইটা আগে দেখাই। ফায়ারফ্লাই কিন্তু খুবই জনপ্রিয় একটা সিরিজ, যারা আসলে ইউজ করার কালারটা কিন্তু চকলেট কালার একদম, মানে গ্রে, স্পেস গ্রে বলে বা চকলেট বলে যেটা বলেন এই টাইপের কালার, একদম ফুল ফ্রেশ কন্ডিশন। এইচপি আপনার শিওর ভিউ স্টিকার দেওয়া আছে জেডবুক সিরিজটাতে সব, এটা কিন্তু এইচপি সিরিজ, অনেকে
জেডবুক দেখে জেড দেখে বুঝে না যাবে কোন ব্র্যান্ডের আসলে ল্যাপটপটা। এটা এইচপি ব্র্যান্ডের জেডবুক সিরিজটা। আর এটার 10 জেনারেশন যে ল্যাপটপটা আছে এটা আমরা মাত্র 55,000 টাকা দিয়ে 55,000 টাকা 55,000 16,512 জিবি দিয়ে আর সব ধরনের ফিচার অ্যাভেলেবল আছে। আর এইটার মধ্যে যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ চাচ্ছেন, গ্রাফিক্স সহ, হ্যাঁ ডেডিকেটেড গ্রাফিক্স সহ, আর ডেডিকেটেড গ্রাফিক্স সহ 15.6 ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ, এখানে কিন্তু একদম লেখাই আছে দেখেন মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ, এটা 15.6 ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে, বিগ ডিসপ্লে। অনেকে যে বলে নিউমেরিক কিবোর্ড সহ ল্যাপটপ লাগবে, বড় ডিসপ্লে লাগবে, এটা আবার কোর i7 8 জেনারেশন 16 জিবি র‍্যাম থাকবে, 512 জিবি এসএসডি থাকবে, 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, একদম 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। আর এটা কিন্তু আপনি ফেস লক সেন্সর অ্যাভেলেবল আছে, ফেস লক সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট থাকবে, আর ব্যাকলিট ডেফিনেটলি থাকবে। আর যারা আসলে ভিডিওটিং এর কাজ করেন বা একটু হাই লেভেলের কাজগুলো করেন, প্রিমিয়াম অ্যাডভান্স লেভেলের কাজ, ওই কাজগুলোর জন্য এই জেডবুক এর ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ নিতে পারেন। এইটা আমাদের কাছে মাত্র 55,000 টাকা, 55,000 টাকা, হ্যাঁ 100% একদম অথেন্টিক এবং 100% ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ। আর এটার ভিতর ছোট ডিসপ্লেও তো আছে, হ্যাঁ এটার মধ্যে ছোট ডিসপ্লে অল টাইম আমাদের কাছে অ্যাভেলেবল আছে। যারা আসলে ছোট ডিসপ্লের মধ্যে টাচ এবং নন টাচ ভেরিয়েন্ট খুঁজতেছেন, এটা আছে আপনার একদম গ্লাস ডিসপ্লে, টাচ ডিসপ্লে, টাচ ডিসপ্লেটা, হ্যাঁ এটা কোরাই 5 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম থাকবে, 256 জিবি এসএসডি থাকবে। আর এইটার প্রাইস রাখতেছি মাত্র 36,500 টাকা, 36,500 অনলি 36,500 টাকা হলে আপনারা জেডবুক এর কোরাই 5 এর আপনার 8 জেনারেশন 16 256 দিয়ে পাবেন। ও আর 8 GB 256 দিয়ে আমরা রাখতেছি যেটা টাচ স্ক্রিন, ওটা পড়তেছে 34,500 টাকা, নন টাচ পড়তেছে মাত্র 33,000 টাকা। আচ্ছা সবগুলো ভেরিয়েন্টই আছে, হ্যাঁ সবগুলো ভেরিয়েন্ট আছে। দেন আমি একটা ল্যাপটপ দেখাই, এটা কিন্তু আসলে খুবই চমৎকার একটা ল্যাপটপ, ডিটাচেবল ল্যাপটপ। অনেক প্রিমিয়াম কাস্টমার আছে যে ডিটাচেবল ল্যাপটপ খোঁজে, ট্যাব হিসেবে, ট্যাব হিসেবে ল্যাপটপ হিসেবে ইউজ করতে চাচ্ছে। এই এইটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ, আপনি হাতে নিয়ে দেখেন একদম, মানে এইটা হলো একদম প্রিমিয়াম ল্যাপটপ। যারা সারফেস ইউজ করে, সারফেস প্রো ইউজ করে, আর সারফেস প্রোর পাশাপাশি যারা এলিট এক্সট্রুডার ইউজ করে তারা বুঝতে পারে এটা আসলে কেমন ফিল পাওয়া যায় ডিসপ্লে সহ। হ্যাঁ সব সময় কিন্তু আপনি ল্যাপটপ ক্যারি করবেন না, মানে আপনার মনে চাইবে না আমার কিবোর্ডই দরকার নেই, এটা কিন্তু অন স্ক্রিন ডিসপ্লে কিবোর্ড আছে। আর আচ্ছা আপনি চাইলে অন স্ক্রিন যে কিবোর্ডটা আছে ওটা ইউজ করে কি ইউজ করতে পারবেন, সাথে ট্যাব মোড, ট্যাবের মতো হয়ে যাবে। আবার যদি আপনি এখানে ই করেন সাথে সাথে ল্যাপটপ হয়ে যাবে, ল্যাপটপ হয়ে যাবে, দুইটা ভেরিয়েন্ট। এটা এটা এলিট এক্স টু কোরাই 5 এর 8 জেনারেশন, 8 জিবি র‍্যাম থাকবে, 256 জিবি এসএসডি থাকবে। এটা আপনার চাইলে এখানে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা ওপেন করে ল্যাপটপের মতো বসে ইউজ করতে পারবেন। আর এটার প্রাইস রাখতেছি মাত্র 39,000 টাকা, 39,000 টাকা, মাত্র 39,000 টাকা। এটার ভিতরেও তো ভেরিয়েন্ট হয়, এটার মধ্যে ভাই অনেকগুলো ভেরিয়েন্ট আছে। যারা এটার মধ্যে আপনি 7 জেন চাচ্ছেন মাত্র 32,500 টাকা 7 জেনারেশনটা। আর যারা এটার মধ্যে Z4টা চাচ্ছেন, Z4, হ্যাঁ Z4টা চাচ্ছেন, এটা কিন্তু ওটা ছিল Z3, আর এটা হলো Z4, এটা আবার কোরাই 7 ভাই, ফ্রেশ মানে মানে একদম নতুন প্রোডাক্টই বলতে পারেন। আমরা তো ভাই ইউজ প্রোডাক্ট সেল করি, ডেফিনেটলি কিন্তু নতুন না, কিন্তু আসলে সরাসরি আসলে বোঝা যাবে, হ্যাঁ নতুনের মতোই অলমোস্ট। আপনার যেহেতু ইউজ প্রোডাক্ট কিনি, কাস্টমারদের মাথায় কিন্তু রাখা উচিত ইউজ প্রোডাক্ট নিলে দুই একটা স্ক্র্যাচ থাকবে, তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে ফ্রেশ নেওয়ার জন্য। আর এটা হলো আপনার Z4টা কোরাই 7 এর, আপনার 8 জেনারেশন, 8 জিবি র‍্যাম থাকবে, 256 জিবি এসএসডি থাকবে, এইটাও কিন্তু ডিটাচেবল, কিবোর্ডটা আলাদা, ল্যাপটপটা আলাদা। আর এইটার প্রাইস আমরা রাখতেছি 49,000 টাকা, এটা Z4 কভার কোরাই 7। আচ্ছা আপনার কাছে Dell এর কি XPS আছে ভাইয়া? হ্যাঁ Dell এর XPS তো অবশ্যই থাকবে, এটা আমাদের কাছে প্রিমিয়াম ল্যাপটপ থাকবে আর XPS থাকবে না, হবে এটা? XPS অনেকেই কিনে থাকে। XPS এর আমাদের কাছে 8 জেনারেশন আর 10 জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আছে। আমি 8 জেনটা দেখা দিচ্ছি, সুপার স্লিম, একদম সুপার স্লিম এর একটা ল্যাপটপ। এটা আপনার হলো ন্যানো বেজেল এর ডিসপ্লে, আপনার টাচ এবং নন টাচ দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাবেন এগুলো। এটা কোরাই 5 এর 8 জেনারেশন, 8 জিবি র‍্যাম থাকবে, 256 জিবি এসএসডি থাকবে। আর এইটার প্রাইস আছে মাত্র 41,000 টাকা, 41,000 টাকা। আর বেজেল 139370 মডেলটা, আর এটা ন্যানো বেজেল ভাই, এর কোনো বেজেল নাই বলে চলে, বেজেল নাই বলে চলে, আর ক্যামেরা দিছে কিন্তু নিচে। হ্যাঁ আর এইটার মধ্যে সেম টাই 10 জেনারেশন আছে আপনার 7390 মডেলটা, ওটা আপনার আমাদের কাছে কালেক্ট করতে মাত্র 52,000 টাকা, 52,000 অনলি, 52,000 টাকা 10 জেনারেশনের এক্সপিএস। প্রিমিয়ামের কিছু ল্যাপটপ দেখাচ্ছি, রাইজেন এর ল্যাপটপ। যারা আসলে রাইজেন লাভার আছে, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে রাইজেন লাভারের সংখ্যা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, আর রাইজেনে যেভাবে কাস্টমার এখন রাইজেন প্রোডাক্টের প্রতি ঝুঁকছে, আমার তো মনে হয় কিছুদিন পর কেউ আর ইন্টেল কিনবে না, ইন্টেল কিনবে না। এখন রাইজেন এর 5 এর এটা G7, এটা 445G7, এটা আপনার যেহেতু রাইজেন সিরিজটা প্রোবুক সিরিজের, এটাতে আপনার রাইজেন 5 এর 4000 সিরিজ দেওয়া আছে, 16 জিবি র‍্যাম আছে, 256 জিবি এসএসডি দেওয়া আছে, এটার মধ্যে 512 ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে। আর দুইটা যেহেতু ভেরিয়েন্ট আছে, 16256 দিয়ে আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র 35,500 টাকা, 35,000। এটা G7 এর, রাইজেন 5 এর আপনার কিন্তু 4000 সিরিজ, এটা 4600 সিরিজ তাও। দেন আমি রাইজেনের মধ্যে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি, যারা আসলে ইন্টেল চাচ্ছেন,
ইন্টেল এটা হলো রাইজেনের ইন্টেলটা, এটা Z8টা, 845Z8 মডেল, Z8 মডেলটা রাইজেনের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা সিরিজ। আর এটা কিন্তু মার্কেটে অত অ্যাভেলেবেল না, যারা আসলে 5000 সিরিজ খুঁজতেছেন রাইজেনের। 5000 সিরিজের পাশাপাশি এটাতে কিন্তু আপনার 16 MB ক্যাশ মেমোরি পাবেন, 16 MB ক্যাশ মেমোরি পাবেন, প্লাস 16 GB র্যাম থাকবে, 256 GB SSD থাকবে, একদম নতুন ফিচার, সব ধরনের ফিচার অ্যাভেলেবেল, একদমই তো নতুনের মতো, একদম নতুনের মতো। আর এই ল্যাপটপ Z8টা, 845Z8টা আমাদের কাছে নিতে পারবেন মাত্র 48,000 টাকা, 48,000, অনলি 48,000 টাকা। এখন দেখাচ্ছি প্রিমিয়ামের একটা ল্যাপটপ, X1 কার্বন, ভাই কার্বনটা দেখলেই কিন্তু আলাদা একটা ভালো লাগা চলে আসে, মাথার একটা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু একদম হাতে নিয়ে দেখেন মাত্র 7-800 গ্রাম ওজন হবে, ওয়ার্ল্ডের সবচেয়ে লাইটেস্ট লাইট ওয়েট একটা ল্যাপটপ। এটা কিন্তু স্লিম, সেই সাথে একদম সুপার স্লিম। আর এটার প্রসেসরটা হলো Core i5 10th generation, Core i5 10th gen কার্বনের, আপনার কার্বন কিন্তু আলাদা জেনারেশন কাউন্ট করে, X1 কার্বন Zen 8, মানে কার্বন কিন্তু আলাদা জেন কাউন্ট করে সবসময়। আর এটা কার্বন ফাইবারের ম্যাগনেশিয়াম চেসিস দেওয়া আছে বডিটা, যেটা কার্বন ফাইবার, হ্যাঁ কার্বন ফাইবারের। আর এটা কিন্তু দেখেন 100% ফ্রেশ, একদম ইনটেক অবস্থায় আছে। এটা নিলেও যদি আপনি বক্স দিয়ে দিই একদম নতুন মনে হবে। আর এটা কিন্তু আপনার চাইলে টাচ নন টাচ দুইটা ভেরিয়েন্ট আছে, চাইলে নিতে পারবেন, টাচও হয় নন টাচও হয় দুইটা ভেরিয়েন্ট আছে। আর এটার মধ্যে আপনার কিন্তু ক্যামেরা সেটআপটা এইখানে দেওয়া আছে, চমৎকার। আর এটাতে কিন্তু ফেস লক ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। Core i5 10th generation 16 GB RAM থাকবে, 512 GB SSD থাকবে, 16512 কার্বনও কিন্তু আপনি চাইলে র্যামটা কিন্তু বিল্ট ইন, আপনি কিন্তু আপগ্রেড করতে পারবেন না, ডেফিনেটলি 16 GB নেওয়া উত্তম। হ্যাঁ হ্যাঁ, একবারে একবারে 16 GB নেওয়া বেটার। আর এটা 16 GB 16512 দিয়ে মাত্র 55,000 টাকা, 55,000। আর এটার মধ্যে যারা Core i7টা নেবেন, সেম ভেরিয়েন্ট একই টাইপের, জাস্ট Core i7, ওইটা আমরা রাখতেছি মাত্র 62,000 টাকা। আচ্ছা, ওইটা হচ্ছে X1 ইয়োকা নাকি? রাইট, না এটাও X1 কার্বন, এটা কার্বনের আরেকটা ভেরিয়েন্ট। এখানে যেগুলো দেখতেছেন তিনটাই X1 কার্বন, এটা ফাইবার বডি, এটা একটু ডিফারেন্ট বডি, এটাও আপনার মেটা ইয়া সেম বডি, ম্যাগনেসিয়াম সিসি দেওয়া আছে, বাট এটা টাচ স্ক্রিন হওয়ার কারণে উপরে একটু ডিফারেন্ট করছে। আচ্ছা, আপনার টাচ স্ক্রিন দিয়ে আছে Core i5। এটা কিন্তু আবার মজা হলো 4K রেজুলেশনের ডিসপ্লে, 4K রেজুলেশনের ডিসপ্লে দেওয়া আছে Core i5 10th gen 16512 প্লাস 4K রেজুলেশন। তার মানে ডিসপ্লের মানে রেজুলেশনের দিকে তাকালে অস্থির, অস্থির ভাই, মানে ডিসপ্লে রেজুলেশনটা আমি দেখাই দিচ্ছি, 3840x2160, মানে এই ডিসপ্লে থাকলে বুঝুনি তো ভিডিও রেজুলেশন 4K ভিডিও প্লাস 8K ভিডিও আপনার দেখতে কোনো সমস্যা হবে না। সো এটা যারা আপার জেনারেশনে মানে টোটালি একদম আপার লেভেলের লোকজন আছে তারা এই মডেলটা নিতে পারেন। আর এই মডেলটা নিলে কিন্তু মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন। এটা কিনলে আমার মনে হয় না কোনো আজ পর্যন্ত কেউ প্রবলেম পাইছে এই ল্যাপটপে, মানে একদমই কোনো, খুবই কম প্রবলেম এটাতে। আর X1 কার্বনে আসলে ওরকম কোনো প্রবলেম পাওয়া যায় না। আর এটা কিন্তু ব্যাটারিটা বা এটা পুরোটাই ব্যাটারি ভাই, 5 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আর X1 কার্বন যেটা 4K রেজুলেশন, এটা আমরা রাখতেছি মাত্র 57,000 টাকা, 57,000 টাকা, জি। আর সবগুলো ভেরিয়েন্ট দেখছেন কার্বনের মধ্যে, আমি আরেকটা ল্যাপটপ আছে আমি ওটা একটু দেখাই দিচ্ছি। এটা হলো আপনার Core i7 এর 8th generation, যারা আসলে Core i7 একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন, 50 এর নিচে যারা, এটা হলো Core i7 এর 8th generation। এটা আপনার 16 GB RAM থাকবে, 256 GB SSD থাকবে, এটাও কিন্তু ন্যানো ভেজেল ডিসপ্লে দেওয়া আছে, এটাও X1 কার্বন, কার্বনের এটা হলো আপনার 8th generation যেটা বললাম। আর 16256 দিয়ে আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র 47,000 টাকা, 47,000, অনলি 47,000 টাকা। যারা আসলে HP-র মধ্যে একটু ডিফারেন্ট চাচ্ছেন, 360 ডিগ্রি রোটেট করতে পারবেন একদম, এটা কিন্তু ফেস লক সেন্সর অ্যাভেলেবেল আছে। আর এটা Core i5 এর 8th generation, 16 GB RAM থাকবে, 256 GB SSD, চাইলে 16512 ডেফিনেটলি আপনি নিতে পারবেন। এটা কিন্তু 1030Z4 মডেলটা, প্রাইভেসি মনিটর, হ্যাঁ প্রাইভেসি মনিটর দেওয়া আছে 1030Z4টা। আর এইটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 45,000 টাকা, অনলি 45,000 টাকা। এটার মধ্যে যারা 1030Z3টা চাচ্ছেন, সেমটা আছে মাত্র 41,000 টাকা, 41,000, এটা 8256 টাচ ডিসপ্লে, টাচ এবং 2-in-1, অবশ্যই টাচ ভাই, টাচ না হলে 2-in-1 তো কোনো আসলে মজা নাই। আচ্ছা, এরপরে দেখাই মাইক্রোসফট সার্ফেস এর, আমি আসলে Z4টা মিস্টেক করে গেছি, মাইক্রোসফট সার্ফেস 4 মানে ল্যাপটপ 4 যেটা, এটা Core i5 এর একদম ব্ল্যাক ডায়মন্ড যেটা আছে, Core i5 11th generation, এই ব্ল্যাক ডায়মন্ডের চাহিদা বেশি না একদম ভাই, মার্কেটে সবচেয়ে সর্বোচ্চ চাহিদা এই মুহূর্তে এটা। আর এটা হলো আপনার ল্যাপটপ 4টা আপনার প্লাস Core i5 11th generation, 16512, এগুলো কিন্তু বিল্ট ইন, এই জন্য আমরা কনফিগ অনেক হাই ওইটাই আনি। এটাও টাচ স্ক্রিন 2K রেজুলেশন ডিসপ্লে দেওয়া আছে। এইটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 73,000 টাকা, 73,000 টাকা, অনলি 73,000 টাকা হলে আপনারা এইটা কালেক্ট করতে পারবেন। আর এগুলোর মধ্যে অনেকগুলো কোয়ান্টিটি আছে, আপনি দেখতেই পাচ্ছেন, যার যেটা ভালো লাগে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। আর এরপর আরেকটা ল্যাপটপ দেখাই মোটামুটি রেঞ্জের মধ্যে, যারা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ চাচ্ছেন, যারা আসলে ডেলের 10th generation ল্যাপটপ চাচ্ছেন, এটা ডেলের 10th generation একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, দেখে
দেখেই মনে হয় যে আসলে আসলে নতুন ল্যাপটপ। এগুলো ফাইবার বডি, এটা কার্বন ফাইবার বডি, আর এটা আপনার কোরাই 5 10 জেনারেশন 16256 দিয়ে আছে 10 জেনারেশনের। আর এইটার প্রাইস রাখতেছি মাত্র 39000 টাকা, 39000 টাকা। 2 ইন 1 ল্যাপটপ চাচ্ছেন, এটা হলো 7390 মডেল 2 in 1টা। এটা 2 in 1 ভাবে ল্যাপটপটা ইউজ করতে পারবেন, মানে আপনার এইচপি তো দেখতেছেন, লেনোভো দেখলেন, প্লাস এলো গিয়া আপনার ডেলও আছে সেম টাইপের। আর এগুলো একটু প্রিমিয়াম, এটা কোরাই 7 এর 8 জেনারেশন, এটাতে i7 8 gen 16256 আছে অ্যাভেলেবেল। আপনি চাইলে 16512 করে নিতে পারবেন, একদম ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এটাতে, ব্যাকলিট তো ডেফিনেটলি থাকবে। আর এইটার প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র 35500 টাকা, অনলি 35500 টাকা হলে কোরাই 7 এর আপনার 8 জেনারেশন 16256 দিয়ে নিতে পারবেন। গ্যারান্টি ওয়ারেন্টি কত দেন? আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু 15 দিনের রিপ্লেসমেন্ট পাবেন, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। ভাই ফার্স্টেই তো বললাম মোবাইলের দামে ল্যাপটপ আছে, তো ওইটা আর একটু স্মরণ করিয়ে দেই আমাদের ভিউয়ার্সদের। আচ্ছা, মোবাইলের দামে যে ল্যাপটপটা আছে এটা আবার আপনার দুইটা ভেরিয়েন্ট, এটা লেনোভো, এটা ডেল। আর এটা হলো 3190 নন টাচটা, আপনার 3190 টাচ নন টাচ দুইটা কিন্তু ভেরিয়েন্ট আছে। আর এইটা কিন্তু 4 GB র্যাম আছে, 128 GB SSD দেওয়া আছে। আর ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ, 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ, 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এটা 4 128 দিয়ে আমাদের কাছে মাত্র 13500 টাকা, 13500। হ্যাঁ, আর এটা যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান, আচ্ছা, আমাদের কিন্তু কুরিয়ার প্রসেসটা খুবই ইজি। কত টাকা অ্যাডভান্স করতে হবে? আর অ্যাডভান্স করাই লাগবে আসলে, মাত্র 510 টাকা অ্যাডভান্স করতে হবে, অনলি 510 টাকা। মানে আপনি ভিডিও কলে প্রোডাক্টটা দেখবেন, দেখে যদি পছন্দ হয় দেন আপনি বুকিং মানি হিসেবে 510 টাকা দিবেন। আর 510 টাকা দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে 24 ঘন্টার মধ্যে ল্যাপটপগুলো চলে যাবে, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় মাত্র 24 ঘন্টা, 24 ঘন্টার আগেই যাবে। তারপর আমরা 24 ঘন্টা বলে রাখলাম, আপনার কিন্তু 13500 টাকায় একটা ল্যাপটপ পাচ্ছেন, প্লাস 12500 টাকা অবশ্যই ভাই আমাদের যেহেতু শোরুম, এটা অবশ্যই শোরুমে আসবেন, দেখে শুনে নেবেন। এটা মিরপুর 10 গোলচক্করের পাশে শাহালি প্লাজার পিছনে দেওয়ান মার্কেট, দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলা 14 নম্বর শপ। এটা কিন্তু দেওয়ান মার্কেট, অনেকে ভুল করে শাহালি প্লাজা চলে যায়, শাহালি প্লাজা না, দেওয়ান মার্কেটে আসবেন। দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় 14 নম্বর শপ, মাস্টার টেক বিডি। কেউ না চিনলে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে ভাইরা রিসিভ করবে। জি জি অবশ্যই। তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।